কোটা বিরোধী আন্দোলনে কেউ নিহত হওয়ার আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট দুটি লাশ পড়ার খবর কিভাবে জানলো সেই প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সৃষ্টির পেছনে বড় ষড়যন্ত্রের খবর আগেই জানতেন তিনি বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে এডিটরস গিল্ডের উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক হেড অব নিউজ এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন শেখ হাসিনা বলেন এদেশের গরিব দুঃখী গণমানুষের কথা চিন্তা করেই মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে দেশে ফিরেছিলেন তিনি যতক্ষণ প্রাণ আছে এদেশের মানুষের জন্য কাজ করে যাবেন প্রধানমন্ত্রী বলেন পুরো বাংলাদেশ থেকে জামায়াত শিবির ও ছাত্র দলের ক্যাডাররা ঢাকা এসেছিল প্রতিটি নাশকতার ঘটনায় তারাই সক্রিয় ছিল বলেও জানান সরকার প্রধান সমস্ত বাংলাদেশ থেকে শিবির জামাত এরা কিন্তু ঢুকে আসছে সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত তখনও কোন লাশ পড়ে নাই কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে দুটি লাশ পড়েছে লাশের খবর তাদের কে দিল তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো যারা আজকে গণমানুষের আর্থ সামাজিক উন্নতির জন্য তাদের আয় বৃদ্ধি তাদের চলাচল তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছি সবগুলিতেই তারা আঘাত করেছে সবগুলি তারা ভেঙে দিয়েছে তাহলে ক্ষতিটা কার